দেশের 10 কোটি মানুষের জন্য সার্বজনীন পেনশন চালু হতে যাচ্ছে আজ থেকে। তো এই বিষয়ে আলোচনার জন্য অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সার্বজনীন পেনশন সুবিধা চালু করতে যাচ্ছেন। তো জানতে চাই যে দেশের অধিকাংশ মানুষ তো এখনও ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়ে গেছে, তো এই পরিস্থিতিতে এই সর্বজনীন পেনশন কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, কারণ এই প্রথমবারের মতো আমরা বেসরকারি লোকদের জন্য এই স্কিম চালু করা হচ্ছে। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা রয়েছেন, আয় করেন এবং যারা প্রিমিয়াম দেবেন, তারা 10 বছর দিলে বা তারপর থেকে 15 বছর 20 বছর যে যত দিবেন পেনশন হিসেবে বেশি পাবেন। আর যে কথাটা আপনি প্রশ্নটা করলেন যে আমাদের বেশিরভাগ লোক তো ব্যাংকিং চ্যানেলের বাইরে, এটা মনে রাখতে হবে এখন অনলাইনে গভর্নমেন্ট টু পার্সন, যেটাকে আমরা বলি G2P, আমাদের সকল সামাজিক নিরাপত্তা খাতের যে আমরা ভাতা বা সহায়তা দিচ্ছি, এটা কিন্তু অনলাইনে ব্যক্তির কাছে চলে যায়। একটি উপজেলা ধরুন মধ্যবুত্তর, যদি একটা উদাহরণ দিই, 31,000 উপকারী 31,000 এই ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে টাকাটা চলে যায়। কাজে এই যে অন্তর্ভুক্তিমূলক আমাদের যে ডিজিটালাইজেশন, এটা কোনো বাধা হবে না, এটা তো এখন অনেক বিস্তৃত। আমরা প্রায় সমগ্র জনগণকে এই অনলাইনে নিয়ে আসতে পারো খুব দ্রুতই। তো সব রকম ভাতা বেতন আপনার পেনশন এগুলো তো অনলাইনে যাচ্ছে, সরাসরি সরকার থেকে ব্যক্তির কাছে, মাঝে আর কেউ নেই, কাজে এটা মোটেই প্রতিবন্ধকতা হবে না। তো প্রাথমিকভাবে তো দেশের 10 কোটি মানুষকে এই সেবার আওতায় নেওয়ার লক্ষ্য সরকারের, তো কত সময়ের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে চায় সরকার আর কোন প্রক্রিয়ার মধ্যে এটি কার্যকর হবে? এখন আমরা লক্ষ্য সীমা স্থির করেছি বয়স অনুযায়ী কর্মক্ষম মানুষের। তো এটা যারাই ওই আমাদের প্রিমিয়ামটা দিবেন, যেখানে বিস্তারিত দেওয়া আছে কত প্রিমিয়াম দিলে কত পেনশন পাবেন, আবার সেটা 10 বছর দিলে কত পাবেন, 15 বছর দিলে কত, 20 বছর 30, এইভাবে। তো এইটা একবারে বিস্তৃত এবং সকল লোক এটাতে অংশগ্রহণ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন বেকার বা অন্যরা কি করে, বেকার তো চিরকাল বেকার থাকে না, বেকারত্ব শেষনই সে এই পেনশনে যুক্ত হবে, এবং পেনশন যখন একবার পাওয়া শুরু করবে তখন সামাজিক অন্য ভাতাগুলো তার প্রয়োজন হবে, কারণ অন্যান্য ভাতার চেয়ে এই পেনশন অনেক বেশি। এই এই সুবিধাটা সাধারণ জনগণ যারা নিবে, যারা বেকার জনগোষ্ঠী আছেন এবং অনানুষ্ঠানিক খাতে কর্মরত যারা আছে, তো তাদের জন্য কি পরিকল্পনা আছে সরকারের? তাদের জন্যই তো মূলত এটা ভলান্টারি পেনশন স্কিম, স্বেচ্ছামূলক। তো সরকারি যারা পেনশন পান তারা তো এটা প্রয়োজন হবে না, আর বাকিরা স্বেচ্ছামূলক, যারা প্রিমিয়াম দেবেন যে পরিমাণ সামান্য প্রিমিয়াম বলা আছে সেটা দিতে থাকলে তারা পাবেন। এর বেসরকারি খাত অনানুষ্ঠানিক খাতই সবচেয়ে বেশি উপকৃত হবে। তো এটা আগে প্রচার হতে হবে, ওদের জানাতে হবে যে এই সুবিধা তোমার জন্য উন্মুক্ত, তোমরা অংশগ্রহণ করো কাজী। এবং বিরাট একটা লক্ষ্যমাত্রা সামনে প্রথমেই ধরা হয়েছে 10 কোটি, প্রয়োজনে বাড়বে এটা। তো এই এইটা কিন্তু এই বেসরকারি লোকজনদের জন্য, যারা অনানুষ্ঠানিকভাবে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন বা দোকানপাটে চাকরি করেন, দোকানপাটে কাজ করেন অনানুষ্ঠানিক খাত, তো তারা এটা সুবিধা নিতে পারবেন। কাজেই সকল নাগরিকের জন্য এই পেনশনের সুবিধা চালু করা হয়েছে। সেই জন্য বললাম যে এটা একটা ঐতিহাসিক দিন আমাদের অন্তর্ভুক্তিমূলক ইতিহাসে, আমাদের সামাজিক সুরক্ষা খাতে একটা ঐতিহাসিক দিন। ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।